बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम रहमतुल्लाह सबाइके एमटीबी लाल यूट्यूब चैनलेर पक्ष थेके आमी मोहम्मद बिल्लाल होसेन प्रभाषक गणित यथारीति आजकेर आलोचनाय सुस्वागत। आजके एकटा टपिक्स निये आलोचना करब। अनेकेई इनबक्से बा विभिन्न माध्यमे जानते चाच्छेन जे आमी कत बछर बयस पर्यन्त शिक्षक निबंधन परीक्षा दिते पारबो। मूलत ए प्रश्नेर जवाब देब शुधुमात्र एई आलोचनाय। बर्तमान एनटीआरसी एर जे रुल्स से रुल्से आपनाके चाकरीर सार्कुलार 35 बसर बयसेर भितरे पेते हय। अर्थात 35 बसर बयसेर भितरे जदि आपनि चाकरीर सार्कुलार टास ना करते पारेन ताहले शिक्षक निबंधन परीक्षार सार्टिफिकेट दिए आपनि एमपीएभुक्त कोनो प्रतिष्ठाने जुक्त होते पारबेन ना। एटा हलो बर्तमान एनटीआरसी एर आईन। द्वितीय कथा हलो ताहले आपनि कत बसर बयस पर्यन्त एप्लीकेशन करते पारबेन। एटा एकटा कठिन प्रश्न आबार एकटा सहज प्रश्न। जवाबटा सहजे देवा जाए आबार विश्लेषण कर ले एकटू क्रिटिकल। एखन देशेर प्रेक्षापटेर उपर अनेक किछु निर्भर करे आर एनटीआरसी एर ओनादेर कर्तृपक्षेर उपर अनेक किछु निर्भर करे। एखन आपनार बयस धरेन 30, एखन आपनि कोनो चिंता छाड़ाई आपनि किन्तु 18तम निबंधनेर प्रिपारेशन निते पारेन। 32, 31 बा तार थेके कम। এখন এমন হতে পারে আপনার 33 বছর বয়স, এ ফাঁকে আপনার 18তম নিবন্ধন পরীক্ষার সকল কার্যক্রম সম্পূর্ণ হয়ে আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন, একটা সার্কুলার পেলেন, তখন আপনি চাকরির জন্য এই আবেদন করতে পারবেন। এখন কোনো কারণে যদি 2 বছর 1 বছর 6 মাস বা এই আপনার আপনার বয়স 35 হওয়ার আগে সার্কুলার আসলো না, সেক্ষেত্রে তো আসলে কিছু করার নাই। এগুলো হলো চাকরির বিষয়টা, বয়সটা, রুলসটা, এগুলো আসলে একটা অনিশ্চিত ব্যাপার, এগুলো অনেকটা তকদিরের ব্যাপারও বটে। এখন আপনার কাজটা কি? তাহলে আমার বয়স 34, এরকম প্রশ্নই বেশি পাই যে আমি এখন কি করব, আপনি কি 18তম জন্য প্রস্তুতি নিব? দেখেন আপনার প্রশ্নের জবাব দেওয়াটা অনেক কঠিন কাজ। তবে আপনার জন্য আমি একটা কথা বলবো, বর্তমান রুলসে হলো 35 বছর বয়সের ভিতরে যদি আপনি সার্কুলার না পান তাহলে আপনার এই সার্টিফিকেট দিয়ে আপনি এমপিএভুক্ত প্রতিষ্ঠানে চাকরি পাবেন না। কিন্তু যে কোনো সময় হয়তো এই আইন উঠেও যেতে পারে, এমন হইতে পারে আপনার সার্টিফিকেটের মেয়াদ আজীবন করে দিতে পারে অথবা আরেকটু বৃদ্ধি করতে পারে। মানে যেহেতু সরকারি চাকরির বয়সের প্রবেশের বয়সসীমা একটু বাড়ানোর মানে সুবাতাস পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের 35 থেকে হয়তো আরেকটু 37, এটা আমি আন্দাজি অনুমান নির্ভর কথা বলতেছি, কিন্তু অনেক পুরোটাই অনুমান নির্ভর কথা বলতেছি, হতেও পারে। আবার এমন হইতে পারে সারা জীবন এটার মেয়াদ দিয়ে দিতে পারে, আবার এমন হতে পারে নাও দিতে পারে। এখন তাহলে এরকম কিছু অসম্ভব মানে ভবিষ্যৎ বা অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে নিয়েই যাদের বয়স বাউন্ডারিতে চলে গেছে, 33+ 34+ চলে গেছে, তাদেরকে প্রিপারেশন ওই চিন্তা করে নিতে হবে। মানে লাভ লসের হিসাব, মানে লাভ লসের হিসাব করে লাভ হবে না, প্রস্তুতিটা ওইভাবে নিতে হবে যদি আপনি নিবন্ধনের প্রস্তুতি নিতে চান। আরেকটা কথা আছে কিন্তু এখানে, আপনি যে এমপিভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করবেন সবসময় বিষয়টা কিন্তু অনেকের ক্ষেত্রে বিষয়টা কিন্তু তা নয়। অনেকে আছেন যে ভালো ভালো আরও কিছু এই এমপিভুক্তর বাহিরেও অনেক ভালো মানসম্মত প্রতিষ্ঠান আছে যেখানে এমপিভুক্ত প্রতিষ্ঠানের সেও অনেক আরও বেশি আকর্ষণীয় সুযোগ সুবিধা দেওয়া হয়, অনেকের মানে একেবারে ড্রিম জব। সেই ক্ষেত্রে আপনি আপনার যদি নিবন্ধন সার্টিফিকেট না থাকে আপনি কোথাও চাকরির জন্য কিন্তু বর্তমানে বা সামনেও আরও স্ট্রং হচ্ছে, এখনই এটা স্ট্রং আইন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, এমপি হোক, নন এমপি হোক, বেসরকারি হোক, প্রাইভেট হোক, মালিকানাধীন হোক, যেই যেই ক্যাটাগরিতে হোক, আপনার যদি শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট না থাকে আপনি প্রবেশ করতে পারবেন না। হ্যাঁ, তবে এমপিভুক্ত প্রতিষ্ঠান আপনাকে বয়স 35 চাচ্ছে, কিন্তু আপনার নন এমপিও, প্রাইভেট বা বিভিন্ন আরও মানসম্মত, আমি নামগুলো নিতেছি না, আপনারা জানেন ক্যান্টনমেন্ট টাইপের প্রতিষ্ঠানগুলো আছে যে যেখানে আপনার এগুলো নন এমপিও, কিন্তু আপনার এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সেও বেশি ফ্যাসিলিটি, অনেকে ওখানে এখানে সে ওখানে কমফোর্টেবল ফিল করে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু যেহেতু এমপিওর বিষয় আসতেছে না, সেহেতু আপনার বয়স 35, ওখানে আপনার সার্টিফিকেট বয়স 35 হলে তেমন কোনো সমস্যা হচ্ছে না। এখন যদি আপনি আপনার সার্টিফিকেটেই না থাকে তাহলে তো আপনি কোথাও কিছুই করতে পারবেন না, কোথাও অ্যাপ্লিকেশন করতে পারবেন না, নন এমপি হোক, প্রাইভেট হোক, মালিকানাধীন হোক, যাই হোক, অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর ভবিষ্যতে যদি এরকম কোনো সুবিধা দেয় যে আপনার সার্টিফিকেটের মেয়াদ আজীবন করে দেওয়া হলো বা আরও 2 বছর বৃদ্ধি করা হলো, তখন আপনার যখন সার্টিফিকেট থাকবে না আপনার হায়ার করা ছাড়া কিছুই করার থাকবে না। এখন যারা 34-35 হয়ে গেছে তারা এইরকম অসম্ভব বা অনিশ্চিত কিছু বিষয়কে সামনে নিয়ে আপনার অগ্রসর হতে হবে। আর আপনার যে একেবারে এনটিআরসি চাকরি করতেই হবে বা শিক্ষক নিবন্ধন কোর্স করতে হবে এমনও কোনো কথা নেই, আমি বলতেছি যারা করতে চান
তাদের উদ্দেশ্য বলতেছে, চাকরির বিভিন্ন ক্যাটাগরিতে অভাব নাই, ক্ষেত্রের অভাব নাই, যারা করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছে, যারা 18তম নিবন্ধন প্রস্তুতি নিতে চান তাদের উদ্দেশ্যে বলতেছে, আর যাদের এস 32-এর নিচে আছে বা আরো কম তাদের বিষয়ে তো এখানে আমি কথা বলতেছি না। আমি বলতেছি যারা এসটা ডেঞ্জার জোনে আসে তারা কি করা উচিত, এখন আমি বিস্তারিত বিষয় বুঝিয়ে দিলাম আপনার, পজিটিভ নেগেটিভ এখন সিদ্ধান্ত নেওয়ার পালা কিন্তু আপনার, কোনো শিক্ষক কোনো আদার্স পার্সন কিন্তু আপনার এই স্পর্শকাতর বিষয়ে ডিসিশন নিতে পারবে না, দিবেও না নিবেও না। জাস্ট আপনাকে আমি প্রেক্ষাপটগুলো বললাম, আপনার যদি এখন 34 হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কী করণীয় আমি সেটা বলছি। যে কোনো সময় সার্টিফিকেটটা আজীবন মেয়াদ হয়েও যেতে পারে, আবার 37-2 বছর বাড়তি সুযোগও দিতে পারে, আবার নাও দিতে পারে, আবার এমপিভুক্ত প্রতিষ্ঠানে এই সার্টিফিকেট কাজে লাগলে না লাগলেও আপনার আরও বিভিন্ন মানে নাম করা প্রতিষ্ঠান বা আরও ভালো ভালো ড্রিম লেভেলের প্রতিষ্ঠান যেগুলোতে আপনার এই সার্টিফিকেট ছাড়া আপনি জয়েন্টই করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার 35-37 সার্টিফিকেট বয়স হলে কিন্তু কোনো সমস্যা হয় না। আবার যদি আজীবন মেয়াদ করে দেয় তখন আপনার যদি সার্টিফিকেট না থাকে তখন আপনি হায়াই করবেন। আর যারা এই জব সেকশনে এই সেকশন নিয়ে মাথা ঘামাচ্ছেন না বা তাদের 34-35 হলে তো আর তাদের কোনো চিন্তা নেই, আমি বলতেছি শুধু যারা চাচ্ছেন তাদের জন্য। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন যে যাদের বয়স 33-34 বছর তারা এনটিআরসির 18তম জন্য প্রস্তুতি নেবেন কি নেবেন না আমি বিস্তারিত বুঝিয়ে দিলাম। সিদ্ধান্ত নেওয়ার ফলে হলো আপনার, বাকিটা আপনার দায়িত্ব, আপনার কাছের লোকজন নিয়ে আপনি আলোচনা করেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে একান্ত, আপনার আপনজন যারা আপনার শুভাকাঙ্ক্ষী বা একেবারে আপনার নিয়ারেস্ট শিক্ষক আছেন বা আপনজন আছেন আপনি তাদেরকে সাথে নিয়ে কম্পেয়ার করেন, আলোচনা করেন, তারপরে সিদ্ধান্ত নিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।